একটা শেষ ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ওই যে তুমি বলতেছো আরো কঠিন করে তার জাননি থা তুমি কি জানো নি আজরাইল যখন নাকি তোমারে ডাকছিল আজরাইল ভাই ভাই কইরা তখনও আমি না মান্টার মুখের দিকে তাকায় আসিলাম দেখিনি একটা বার আল্লাহ কইরা ঢাক মারে রহমতের নজর দিয়া তাকায় আসিলাম যদি একটা বার আল্লাহ 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 কইরা একটা বার ডাক মারত তাহলে আমি মালিক আমার তৈরি জান্নাতটা তারে উপহার দিয়া দিতাম ও ভাই এত মায়া এত দয়া আল্লাহর এজন্য আখিরাতে চিন্তা ফিকির করা দরকার কথা বলেন ঠিক কিনা একদিন তুমি আমি দুনিয়া হইতে বিদায় হয়ে যাব আমার সন্তান গলায় ঝরায়া দইরা কাঁদবে আর বলবে আব্বু আব্বু কয়া আহ মা মা কয়া ডাকবে কিন্তু মা বাবা আর জবাব দিতে পারবো না কথা বলেন ঠিক কি না এ বাবা এ জন্য চিন্তার বিষয় চোখের পানি ফেলায় কানেনার বিষয় কি নে কোমরের দিকে রোয়ানা করলাম এই নাপরমান অবস্থায় যদি আপনি আমি মিমৌতির বিছানায় আসার কায়া পড়ে যায় আল্লাহর হাবিব বলেন আজরাইল সামনে দাঁড়াই বেরিনা ফরমান মাথা থাকবে সাত আসমান উপরে পা দুটা থাকবে সাত জমিনের নিচে সমস্ত শরীরের মধ্যে থাকবে তাল গাছের মতো এক একটা কালো কালো পশব এই পশমের গুড়া দিয়া আগুন বাহির হইতে থাকবে যুব আল্লাহ আকবার ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেইকা রুহুটা তর তর করে কাঁপতে থাকবে পর্যায়ে বাম পাওয়ের বিদ্যাং গুলে যায় লুকাইবে আজরাইল বাড়ি শুরু করবে বাইরাইতে বাইরাইতে রুহুটার উপরে নিয়ে আসবে গলার কাছে আসার পর গলা ঘের ঘের শব্দ হইতে থাকবে দম ভিতরেও যাবে না বাহিরেও যাবে না এমন একটা পানির পিপাসাও লাগবে আমার ভাই আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল একটু অপেক্ষা করো জাহান্নাম তারে একটু দেখাও জাহান নামটা তার সামনে তুলে ধরবি জাহান নামের দরজা খুলে যাবে আগুন গুলো জ্বলতে থাকবে কে যেন বলতে থাকবে রে না এই যে জাহান নামটা তুই দেখতেছিস এটা হলো তোর মরার পরে বাসস্থান লোকটার শুকায় গেল গলা মানুষগুলো তার গলার ভিতরে চামুজ দিয়া পানি দেয় মুখের মধ্যে পানি দেয় কিন্তু দেওয়া ঠিক না গাল বায়া বায়া পানিটা পইরা যায় এ যুবক ভাই কেন পইরা যায় চিন্তা করছো আল্লাহ এমন সময় ডাক দে আজরাইল রে না ফরমানটারে কত নিয়ামত তা হইলাম আমি তারে কত রকম প্রকার নিয়ামত তা আজকের দিনে আর তারে নিয়ামত কাওয়ানো যায় না তার গলার মধ্যে ছাপ মাইরা ধরো আজরাইল তার গলাটা ছাপ মাইরা ধরলি পানিগুলো

كل نفس ذائقه الموت ثم الينا ترجعون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام أمر الشباب محبة الشهد دور الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله جرة جرة আকাশ মালিক তুমি ধনী দরিদ্র কর তুমি আকাশ মালিক তুমি ধনী দরিদ্র কর তুমি তুমি পার হতে সহায় তুমি হতে সহায়

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ জিরুন্ডা হাক্কানিয়া হামি ও সুন্নাহ নুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পথহারা জাতির পদ্দিশানি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম দিন দরুদ ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অসংখ্য হাজারো বার জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া ও দয়া করে এই ফেন্ডেলের নিচে আসার বসার গভীর রজনী পর্যন্ত বসে থাকা আমলের নিয়তে কিছু কথা বলা ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে কোনো প্রকার কৃপণতা না করে জুড়ে সুরে সুক্রিয়া তান একবার বলে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আপনারা আলোচনা শুনতে ছিলেন আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমাদের এলাকায় তানার গর্ব সমুদুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাহ হজরত মাওলান আমির মুখলিস রহমান আজিজি সাহেব আমার খুব প্রিয় মানুষ বয়ান করছেন আপনারা শুনেছেন বয়ান কি খারাপ লাগছে তো সব শেষে আমি আসলাম আমি আপনাদের নিয়ে দোয়া করব বেশি সময় বয়ান করব না আপনারা কি বয়ান শুনতে রাজি আছেন না তৈয়া যাইবান গিয়া আমি একখানা আয়াত করেছি আপনাদের সামনে গভীর রাত যেহেতু এজন্য গভীর রাতের ওয়াজ যাতে হয় সেজন্য আয়াত ও গভীর রাতের আয়াত করছি দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে পাঠাইছেন এই কি মানুষ চিরদিন তাকব না যদি কেউ কিনে যাইতাম না এরপরে এক মহিলা বিয়া দিছে বাড়ি এলাকা নৌকাত তুলিয়া দিছে বাফে এলাকার যারা আছে আত্মীয় স্বজন তারা তুলিয়া দিছে নৌকা আর বউ করছে কীটা নৌকা যে ফাস আছে না ফাসার মধ্যে আঞ্জমরে দইরা হয়ে আমি যাইতাম না যাইতাম না কোন নৌকা সাইরা দিলে যাওয়া হইবো না হইতো না আপনি আমি যত হই এই দুনিয়া সাইরা যাইতাম না এরপরে যাওন লাগগলি যাওন গুন্টি দেখছেন নি হালা হালাতে গুন্টি উরাইতা গুন্টি যাওন উরে না নি উফরে গিয়ে আইতা করে করেনি এ দিয়ে কি তা বুঝায় অর্থাৎ আমি আইতাম না আমার লাগাল ফায়তা না

কিন্তু মানুষগুলা বুঝার চেষ্টা করে না দুনিয়া কি কি আর একটু চেষ্টা করে না দুনিয়ার মানুষ দুনিয়ারে প্রধান দেশ অত সাত কে প্রধান দেওয়া দরকার কারণ আখেরাত হলো উত্তম আখেরাত হলো চিরস্থায়ী আর তার বিপরীতে দুনিয়া হইল অনুত্তম দুনিয়া হইল অস্থায়ী কথা ঠিক কিনা আখেরাত হইল চিরস্থায়ী দুনিয়া হইল অস্থায়ী দুনিয়া কোন কোন আল্লাহর ওলি হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়া হইল স্বপ্নের মতো দুনিয়া ডাকের মতন স্বপ্নে বেটা ঘুমের মধ্যে ঘুমাই দিছে আর হঠাৎ করে বেটা দেহে ঘুমের মধ্যে বেটার সামনে আনিয়া দিছে ও কলা বিস্কুট দুধ ডিম গুস সব আনিয়া দিছে বেসারা ইটা সব ঘুমের মধ্যে খাওয়ন লাগাইছে খাইতে খাইতে একবার গলা পর্যন্ত খাইছে হঠাৎ করে ঘুম থেকে ফাল মারে উঠতে দেহে যে বিছনার যে বিছনা আছে না নি লে খাইতে খাইতে বেটার গলা পর্যন্ত নিচে না

বাদশাহ সিকান্দারের নাম শুনছেন নি বাদশাহ সিকান্দার কত বড় বাদশাহ বাদশাহ যখন মরা টাইম আমাদের উসিকুলের মধ্যে কিন্তু এগুলা বলা হয় মরার টাইম যখন হইছে এর আগে বলতাছে উজির রে হে উজি কোন দিন মইরা যাইগা জানা নাই আমি যদি মইরা যাইগা তা আমি মরার পর আমার দুইটা হাত বাহিরে রাইতা সারা শহর ঘুরাইবা সারা শরীরে কাপন কিন্তু দুইটা হাত কি রাখবো বাহিরে এখন যখন বেডা মরছে মরার পরে দুইটা হাত বাহিরে রাখতে তার লোয়া যখন গুড়া ঠিক এমন সময় লুকেরা হদে হরি বেড়া যখন দুনিয়াত ছিল এমন সময় আমরা খাস থেকে খাজনা ট্যাক্স নিছে এখন মরার পরে ও দুই হাত বাড়াইয়া খাজনা ট্যাক্স কিন্তু বিজ্ঞ আলেমরা বলে হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো বাদশাহ তোমাদের তোমাদেরকে এটা বুঝায় না বরং বাদশাহ তোমাদের তোমাদেরকে বুঝায় দুনিয়ার মানুষের আমি এত বড় বাদশাহ এত বড় বাদশাহ মনে হয় তোমরা কখনো হইতে পারবে না পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি পুরা পৃথিবীর বাদশাহ মনে হয় আমার পরে এত বড় বাদশা আর কেউ হইতে পারবে না এত বড় হওয়ার পরেও যখন আমি মৃত্যুবরণ করলাম তখন একেবারে খালি দুইটা হাত নিয়ে রওনা করলাম কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারলাম না তাহলে এই দুনিয়াটা হইলো স্বপ্নের মতো আল্লাহ কেউ কেউ বলেন দুনিয়াটা ইব্রাহিম ইবন আদাম রহমাতুল্লাহ নাম শুনছেন না কত বড় আল্লাহ কত বড় আল্লাহ সেই ইব্রাহিম ইবন প্রথম বয়সে তিনি বলকের বাদশাহ ছিলেন

কেরে এইহন না কেন হয় এটা টাকার হইল জঙ্গলের মধ্যে অথবা বনদের মধ্যে আওয়ারের মধ্যে সাদের উঠ উটার প্রশ্নই উঠে না তিনি বলেন ইহানো তাক্যা যদি আমি উঠ না পাই তাহলে এমন সুন্দর লেফের তোলে ঘুমায়া এমন ভাবে আরাম আসে কইরা বছর যদি করেন जिंदगी যদি অতিক্রম করেন তাহলে আপনি কেমনে আল্লাহ পাইবা সকাল বেলা ইব্রাহিম ইবনা আধাম রহমাতুল্লাহ ঘোষণা করলো এই শুনো রে এই আমি বাদশাহী খানায় বসব কেউ যেন আমার কাছে না আসতে পারে কারণ আমার কিছু চিন্তা চিন্তা আছে কিছু বইয়ার টেনশন আছে আমি কিছু টেনশন করে লই কারণ মানুষের তো কিছু আল্লাহ তাআলা যে শক্তিটা দান করছে এটার নাম হলো চিন্তা শক্তি কথা বলেন ঠিক কি না হর সিজ কো কিসমত কিয়া কসাম আজল নে हर सीज को किस्मत किया कस्सा कि में अजल ने जिस सीज को जिस शाही से काबिल नजर आया जिस सीज को जिस शाही से, से, पाल से वेणते वेणते काबिल काबिल नजर आया अल्लाह रब्बुल आलमीन प्रत्येक जिनिश के बंटन कर दिए जे जे जिनिशेर उपयुक्त তাকে সেই জিনিস ওই আল্লাহ তালা দান করেছেন ও ভাই আপনাকে আমাকে গম হামকু দিয়া সবসেজ মুশকিল নজর আয়া গম হামকু দিয়া সবসেজ মুশকিল নজর আয়া আমাদেরকে চিন্তা শক্তি আল্লাহ রব্বুল আলমিন দান করেছে ইব্রাহিম ইবনা ধাম বসে চিন্তা চেতনা করতেছেন রাতের বেলা কি দেখলাম কি হইল কে ছিল চিন্তা করতেছে ঠিক এমন সময় আমার ভাই একটা সুদর্শন যুবক দেখতে বড় সুন্দর দেখা যায় উনি সমস্ত সৈন্য সামন্তের ভিতর দিয়া তিনি চলে আসতেছেন বাসার সামনে সামনে আইসা এবার ডাইনে তাকায় বামে তাকায় লোকেরা জিজ্ঞাসা করে কেউ তাকে জিজ্ঞাসা করার সাহস পায় না বাদশার সামনে আইসার ডাইনে তাকায় বামে তাকায় বাদশা কয় মিয়া তুমি কে তুমি আমার সামনে আইসা ডানে তাকাও বামে তাকাও তোমার পরিচয়টা কি একটু বলো এমনি যুবক বলে আমি একজন মুসাফির মানুষ আমি এখানে তাকার জন্য একটু জায়গা খুঁজতেছি কয় এটা কি মুসাফির খানা নাকি তুমি জায়গা খুঁজো মিয়া যেখানে সেখানে যাও যুবক ডাক দিয়া বলে না বলে না যুবক বলে এটা মুসাফির খানা বাদশাহ বলে রে যুবক এটা কেমনে মুসাফির খানা আমাকে বুঝাইয়া দেওয়া লাগবি বল এবার যুবক বলে ঠিক আছে আপনাকে বুঝাবো আমার প্রশ্নের জবাব দিতে হবে জবাব ক আমার বাবা ক তার পূর্বে কে ছিল ক আমার বাবার বাবা তার পূর্বে কে ছিল ক উনার বাবা তার পূর্বে কি ছিল ওনার বাবা এভাবে চোদ্দ সিঁড়ির নাম বলল এবার যুবক বলে বাদশা বলো না তারা আজ কোথায় তারা সবাই কবরে চইলা গেছি কতা হলে আপনি মনে হয় চিরদিন থাকবেন কনারে বুখা চিরদিন কি এটা তাকার জায়গা নাকি এখানে চিরদিন তাকা যায় না আমি চিরদিন না আমিও চলে যাব তাহলে আপনার পরে হয়তো আপনার ছেলে বাচ্চা হবে আপনি তাকবেন না রে বাচ্চা যেখানে মানুষ আছে আর যায় চিরস্থায়ী না সেটাই তো মুসাফির খানা সুতরাং তুমি যেখানে আসো এটা সরাই খানা নয় বেহেস্তি এটা 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 বাদশাহী খানা নয় বরং এটাই মুসাফির খানা এই কথা বলে যুবক অদৃশ্য হয়ে গেল বলকের বাদশাহে বাদ দোর মারছে সিংহাসন চাইরা দিয়া জংলায় ধৌরায় সামনে যায় যুবক নে পায়া কয় আঞ্জামাইরা দুইরা কয় আল্লাহর ওলি গো আমার বুঝতে বাকি নাই আপনি যে আল্লাহর ওলি ওগো আল্লাহর ওলি কি করলে আমি আল্লাহ পাবো আমাকে একটু বুঝায়া দেন আল্লাহর ওলি বলেন বাবা তুমি তোমাকে যা আমি শিক্ষা দিলাম এভাবেই তুমি আল্লাহ পাইতে পারবে এবার বাদশা আর বাড়িতে ফিরে যায় নাই জংলায় চলে গেল একাদারে বারো বছর মালিকে ইবাদত করল জংলায় ফকিরি হালতে চলে ও ভাই দেখা যায় কি হইল বারো বছর পরে উনি যখন জঙ্গলের পাশে বসে নদীর পাশে বসে নিজের নিজের চাদর সিলাই করতেছে খাতা সিলাই করতেছে এমন সময় উনার উজির ওই রাস্তা দিয়া চলে যায় উজির আইসা বলে ও বাদশাহ আপনি তো আমাদের বাদশাহ ছিলেন বারো বছর হয়ে গেল আপনি আমাদের কেসের কোথায় চলে গিয়েছিলেন চলেন আপনাকে আবার বাদশা বানায়া দিব আল্লাহর রলি বলে নারে এতুদিন আমি বাদশা ছিলাম না বরং এখন আমি বাদশা হইছি লোকটা কয় আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আগে কত সুন্দর কাপড় ছিল কত কিছু ছিল ও কত দন সম্পত্তি ছিল আজকে ফারা খেতা সিলাই করেন আর আপনি বলেন আপনি বাদশাহ হয়ে গেলেন কেমনে গু আল্লাহ ওলি বলেন এই তুমি কি আমার বাদশাহী দেখতে চাও হা এই কথা বলে আল্লাহর ওলি নিজের হাতের সুই নিজের হাতের সুই তিনি ফেলে দিলেন নদীতে ফেলে দিয়া দরিয়ার মা

মগর এক تونহি মেরা তু কোই ছাই নিহেরি মগর এক تونহি মেরা তু কোই ছাই নিহেরি ক তুমি যদি আল্লাহর হয়ে যাও তাহলে তামাম পৃথিবী তোমার হয়ে যাবে কি মুহাম্মদ নে ওয়ফাতু নে তু হাম তেরি হ্যায় চন্দ্র সূর্য কুমার সব তোমার গুলামী করবে কথা বলেন কিনা তুমি আল্লাহর হইতে মানি রহমতুল্লাহ আলাই শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ তিনি জংলায় গেলেন হরিণ শিকারি করার জন্য হঠাৎ করে তিনি তাকায় দেখেন একটা আজব কাণ্ড একটা যুবক ঘোড়ার পিঠে সোয়ার হয়ে আছে বাগের পিঠে সোয়ার হয়ে আছে সর্বনাশ চতুর্দিকে তারে বাগে পাহারা দেয় শাহ সুজাকির মানি অবাক যুবকের দিকে বাঘে মানুষ রে যুবক কিন্তু তোমাকে যে বাঘে খায় না তার কারণ কি করে বাদশাহ তুমি কি জানো না যে আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাওলা

তাই তাম পৃথিবীটা আমার খেদমত করে সুবাহান আল্লাহ তাম পৃথিবী আমার খা কয় আমি আল্লাহর হয়ে গেছি তো তাম পৃথিবী আমার হয়ে গেছি কেমনি রে যুবক কয় আসেন আসেন আমার সামনে আসেন একটু বসেন কয় একটু সময় একটু অপেক্ষা করেন শাহসুজাকিরমানি বলে কিছুক্ষণ পরে তাকায় দেখি একটা মহিলা আসে। একটা গেলাস পানি নিয়া যুবকের হাতে গেলাসটা তুলে দিছি যুবক গেলাসটা হাতে নিয়ে অর্ধেক পানি পান করছি বাকি অর্ধেক পানি শাহ সুজা কিরিমানিকে দিছে বাকি অর্ধেক পানি শাহ সুজা কিরমানি খাইলেন খায়া বলে যুবক এত বছর ধরে বাদশাহী করলাম কিন্তু এত মজার পানি পাই নাই ও যুবক এত মজার পানি তুমি কই পাইলা তাড়াতাড়ি বলো যুবকটা এবার বলে ও বাচ্চা আমি মালিকের কাজ করার কারণে মালিক আমাকে কুদরতি এই বেহেস্তি পানি আমারে খাওয়ায় আর জুরে কন মালা আইনুন রাত

হয় তুমি কি জানো না মহিলাটা এটা মহিলা নয় এটা হলো দুনিয়া গুঠা দুনিয়াটাকে আল্লাহ মহিলার সুরত বানায়া ওই পুরা দুনিয়াটাকে আমার খেদমত করার জন্য খাদেমি হিসাবে লাগায়া দিছে আর জুড়ে কন এজন্যে দুনিয়া অস্থায়ী দুনিয়াকে লাতি মারা লাগবে ও ভাই প্রশ্ন হলো দুনিয়া কয় পালন করলে দুনিয়া নয় ও কেত কামার করলে দুনিয়া দার নয় দুনিয়া কারে কয় দুনিয়া কি দুনিয়া কাকে বলে একটু বুঝার দরকার দুনিয়া আজ খুদা গাফেল গুদাম নয়কো মাস নখোরা ফর জন্তুজন নয়কো মাস নখোরা ফর জন্তুজন এ দুনিয়ার মানুষ দুনিয়া কারে কয়। যেই জিনিসের পেবে পড়লে, যেই জিনিসের মুখাবতি পইরা গেলে যেই জিনিসের ভালোবাসায় পড়লে আল্লা ভুলে যায় তার নাম হয়ে হলো দুনিয়া সুতরাং যদি ব্যবসার প্রেমে পয়রা আল্লাহ ভুলে যান নামাজ ভুলে যান তাহলে ব্যবসাটাই আপনার জন্য দুনিয়া যদি খেত কামার করেন আর যদি নামাজ রোজা বলে যান তাহলে এই খেত কামার কৃষি কাজ আপনার জন্য দুনিয়া স্ত্রীর প্রেমে পয়রা যদি আল্লাহ বলে যান তাহলে স্ত্রীটাই আপনার দুনিয়া আর যদি আপনি আল্লাহর কাজ করেন আর স্ত্রীকে ভালোবাসেন একমাত্র আল্লাহর জন্য আর যদি আল্লাহর কাজ করেন কামারে কাজ করেন আল্লাহ খুশি করার জন্য ব্যবসা করেন আল্লাহ বলছে হালাল রোজগার করতে তার হুকুম পালনের জন্য ব্যবসা করেন তাহলে ওই ব্যবসাটা ওই কৃষি কাজ সন্তান লালন পালন করা সব কিছু হয়ে যাবে আখেরাতের জন্য সুবাহান আল্লাহ কিছু বাঙ্গার দরকার আছে রাত গভীর ভাই ও দুঃস্থ বুজুর্গ তা হইলে দুনিয়ার প্রেমে যারা পড়ছে এই দুনিয়া কাহারো সাথে যাইবে

দুইজন আর আদা ফটো গেছে এমনি ফেডবুক লাগছে ফেডবুক লাগছে বাদে উজুরে খর কিতা আছে তুই তাড়াতাড়ি বাইর কর আর আমার টাইম যা আছে আমি বাইর করি হে চিন্তা করে কয় হুজুর আপনি আগে বাইর করুন এরপরে আমি বাহির করমু এমন সময় হুজুরে একটা রুডি বাইর করছে হুজুরের টাইম একটা রুডি একটা নইল দুইটা রুডি এটা কটা রুডি একটা আমার টাইম দুধটা রুডি আমিও যদি দুধটা বাই করি তাহলে উজোর একটা উজোরে খাইব আর আমার একটা রুডি আছে আমি খাইম আর বাকি আরেকটা রুডি দে আমার আছে এটার মধ্যে হুজুড়ে ওয়ার্ডটা বাক বসাইব অথবা আমিও দুধটা না বাইরে একটা বাইক চিন্তা করছেন নি এখন রুডি সেও একটা বাইরেorse ইসা আলাইহিস সালাম উনার রুটি উনি খাইছে আর তার রুটি সে খাইছে খায়া শায়রা পানি উনি খায়া দুনুজন আডা আরম্ভ করছে কিছুদিন গিয়া হয় হুজুর আপনি সামনে যাই আমি আপনা পিছে পিছে যাই হুজুর সামনে দা যায় আর এ পিছে দা মুসুর মুসুর কইরা রুটি সিরা সিরা পকেট থেকে খায়

সোক যখন ভালো হয়েছে অন হের ভর্তি হে গেছেগা গা ঈসা আলাইহিস তার উম্মত রে হয় সেই আল্লাহর দুহাই দি যেই আল্লাহ তোর চোখের সামনে ইবেডার সোক ভালো করে দিয়েছে সেই আল্লাহর কসম দিয়া জিগাই কসম দুই নম্বর রুডি ডাকে ডাকাইছে হে হয় আপনার মুআজাজা সত্য তবে দুই নম্বর রুডির খবর আমি জানি না সেই আল্লাহার কচম দিয়া আল্লাহ তোরে বিনা নৌকায় করল সেই আল্লার কোসন্দিকা জিয়ায় জিজ্ঞাসা করি দুই নম্বর রুডি কেদা খাইছে হে কয় সেই আল্লাহর কসম দিয়া আমিও কই দুই নম্বর রুডির খবর আমি জানি না

আডে আর রাস্তা দা চিন্তা করে ইমাম সাহেব কিতাব হইরা ফু দিল মাটি দে বড় স্বর্ণ হই গেল কা বুঝলাম না যা ও তিনটা স্বর্ণ দা কিতা কর মু দইরা গে ইমাম সাহেবের সামনে কি হয় নেন আপনার স্বর্ণ আপনারে দেলাইলাম ও কেরে বেডা রাগ করছ আসো না রাগ না রাগ করতাম কেরে হতে কেরে ও তো শুধু স্বর্ণ দা কিতা কর মু আপনি কিতা পইরা ফু দিছ নি দা ই সূরাটা আমারে শেখাই দিলা কত তোর মতলব বালা না

তোমার রে যদি আমি জিতা করিয়া তাহলে কি তোমরা তারে দিবা হ্যাঁ দিবো ইসা হাতের লাঠি দিয়া হয় কুমবে হুকুমে তুমি জিতা হয়ে যাও সঙ্গে সঙ্গে মরা বাচ্চা জিন্দা হয়ে যাবে এখন তারে দিছে সাইরা আদা হতো নিয়ে আসে এখন দেখলে সেই আল্লাহর কসম দিয়া তোরে জিগাই যেই আল্লাহ তোরে মরার হাত থেকে বাঁচাইছে তোর চোখের সামনে মরা বেড়া জিতা করছে ওতলা কেরামতি ওতলা মর্যাদা দেখছ সেই আল্লাহর কসম দিয়া জিগাই ফর দুই নম্বর রুডিটা কেডা খাইছে রে বাবা সে উঠা হয় তোমার আপনার মর্যাদা সব সত্য তবে সেই আল্লাহর কসম খাইরে আমি ওই দুই নম্বর রুডির কবর উপর আমি জানি না

বাইরে আমারে স্বর্ণের টুকরা আছে তোরা দুইজন আমি একজন তোরা দুজনে দুইটা নি আমি একলা তিনজনে তিন মারা মারির দরকার নাই হ্যা স্বর্ণ এক কানো মুখ একটারে ভাড়াইছে মিষ্টি আনা

একা একা যাওয়া লাগবে ভাই দুনিয়ার জন্য পাগল হইলাম কখন মরণ হয়ে যায় আপনারও জানা নাই আমারও জানা নাই কথা বলেন ঠিক কিনা কখন মরণ আসবি এ কথা আপনিও জানেন না আমিও জানি না কিন্তু চিন্তার বিষয় কি নিয়া কবরের দিকে রওনা করলা। কখন মরব কেউ জানে না

তার গুলামকে ডাক দিয়া কয় গুলাম রে আগুন নিয়ে আসো গুলাম আগুন আনতে গেল ঠিক এমন সময় একজন জন আল্লাহর অলির সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর অলি বলে যুবক কোথায় যাও কয় আগুন আনার জন্য যায় আমার মালিকের আমার মালিক নির্গর থেকে একটা সন্তান জন্ম হয়েছে কন্যা সন্তান তাই তার জন্য আগুন আনতে যায় ডাক দিয়া বলে এই মিয়া তুমি আগুন আনতে যাও ভালো কথা তবে শুনো একটা খবর শুনো কি খবর কি খবর শুনো রে এই যে কন্যা সন্তান জন্ম হয়েছে এই কন্যাটা যখন বয়স্ক হবে যুবতী হবে তখন এই কন্যাটা একশো একটা পুরুষের সাথে সে জিনা করবে নাউজুবিল্লাহ

কয়েকদিন পরে আইসে বাড়ি আয়া সারিয়া বিয়া হে বৌ লইয়া রাইতের বেলা বা সর ৰাতে হঠাৎ করে ইহানের মধ্যে দেখে একটা চিহ্ন ক কিতা ক ইহানের মধ্যে চিহ্ন ডাকে আরে ভয় না সুটো খালা আমরা মাইরে একটা গুলামা নি গুলামে আমারে ফার্মাসি শুন বেটা ই বেডা উইনে

শক্ত পাচিরে ভিতরে যদি দুই দুইকা যাও এরপর আজরাইল সেখানে যাবে আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব না কথা বলেন ঠিক কিনা বাবা ঠিক বাইতুল্লাহ সাদের নিচে মুসনবীর ঘটনা মারগুতের সম্রাট আল্লামা জালালউদ্দিনের ঘটনা উনি বলেন বাইতুল্লাহ

ইহান যাইতে গেলে পুরা এক দিন যদি এক হাজার ফাঁকা ও হের তাকে এক হাজার ফাঁকা দিয়ে উইরা যায় এর এরপরে ও একদিনের ভিতরে পৌঁছা সম্ভব না ওহান চিন্তা করলাম এই এর যে যান আল্লাহ কইসে ভারতের সুমনাত শহরে দশ মিনিট পরে হেদি হন বাইতুল মুকাদ্দাস এলাকায় কোন সময় বাইতুল ভারতের সুমনাত শহরে যাইব আর আমি গে তারে ফাইমু আর এর জান কবজ করমু আরে বাবা বাবা রে ওহান কেমনে কিতা উই গরি আমিও আশ্চর্য হয়ে গেছিলাম আল্লাহর জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি কিতা ও বাকিছ না কিতা ও জি ও বাকিছ করতে তোমার অবাকের চেহারাটা তারে একটু দেখাইলাও

বিশি তা ওইলে ওই রকম মাকড় এদের মধ্যে যখন ফারা দিছে আর বিশ দাশ দুকায়া দিছে সঙ্গে সঙ্গে ডল্লা কইরা মৃত্যুবরণ করছে বাস্তা ভরছে এক ব্যাটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা কইতো না নি সর সময় ওহন কয় হুজুর কই জান কয় আমি আল্লাহর সাথে কথা কইবার লাগি যাই কয় তো ওইলে আল্লাহরে জিগাইইনছন যে আমার মরণডা কোন জায়গাতে লেখছে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা জানাইয়া দিছে তার মরণ হইলো সাগরের মাছ কানো

ওহন তো আর সম্ভব না কোকস কি দাবি তোরা পারস না বেকু লোক আছে না আমার সাথে আমার লয়ে যা মাড়া হ্যাঁ এর পরে বেটার দরা দরি করে লয়ে গেছে মাড়ের মধ্যে গিয়া আসে গুড়া ডাকছে এ গুড়া আছেন না গুড়া তো আইছ এর জাননি বল লাগিয়া ঘুমাইছ গিয়া গুড়া দুটটা মারিয়া তার সামনে আইছে আর গলায় পা পা করে হাত তালি দেখছনি রে

আর মাত্র 5-10 মিনিট আলোচনা করব কষ্ট হবে নাকি এরপরে দোয়া কইরা ফলাইবো বাবা মনটারে একটু নরম করার চেষ্টা করেন সবাই দুইটা চক্ষু বন্ধ করেন দুইটা চক্ষু সবাই বন্ধ করেন আমার দিকে তাকানোর প্রয়োজন নাই আমি যা বলবো একটু মনোযোগ সহকারে শুনেন বাবা কলবের কলবের দরজা কুলারাকেন চক্ষু বন্ধ রাখেন আর আপনি চিন্তা করতে থাকেন কি নিয়া কবরের দিকে রওনা করলাম দুনিয়ার কামাই দুনিয়ায় পড়ে থাকবে আখেরাতের কামাই কিছুই করতে পারলাম না হে যুবক ভাই মনে মনে ভাবতেছো মনে হয় আরো অনেক দিন বাসবো কিন্তু না তোমার আমার মতো যুবক কত মানুষ অল্প বয়সে চলে গেছে এই যে কিছুদিন আগের ঘটনা লুক্তা রওনা হয়েছিল ডাকার উদ্দেশ্যে স্ত্রীর কাছ থেকে বিদায় নিল আল্লাহ মায়ের কাছ থেকে বিদায় নিল মারে আমি ডাকা যাব সন্তানের কাছ থেকে বিদায় নেয় একটা বাচ্চা মাত্র হইছে বাচ্চাটারে কয় বাবা আমি ডাকা যাব দোয়া কইর বাচ্চাটা কয় আব্বু আমার জন্য চকলেট আনবেন আমার জন্য কন্যা আনবেন আব্বু আমার জন্য এটা আনবেন সেটা আনবেন কয় আচ্ছা আমার ঠিক আছে রোয়ানা করছে আমার ভাই এক দুই ঘন্টা পরেই স্ত্রীর মোবাইলে কল আসছে স্ত্রী মোবাইল রিসিভ কইরা কানে লাগাইয়া দেখে ও পরিচিত কণ্ঠ ডাক দিয়া বলে কে গো তুমি আমার স্বামীর মোবাইল থেকে তুমি কল করছো এবার বলতে সেরে মহিলা এটা যদি তোমার স্বামীর মোবাইল হয় তাহলে এই মুহূর্তে তোমার স্বামী গাড়ির এক্সিডেন্টে মারা গেছে স্ত্রী দৌড়ায় গেল লাশ নিয়ে আসলো লাল পতাকা ঠাগা বাড়িতে যখন লাশ নিয়ে আসলো মা গলায় ঝোড়ায় তোরা কান্দে বাবা আমার এর আইকা তুমি অল্প বয়সে চলে গেছ স্ত্রী কান্দে স্বামী গো আমার আইকা চলে গেলা কার কাছে আমি আর দুঃখের কথা বলবো কেউ আমার পাশে থাকলো না এভাবে সবাই কান্না কাটি করতেছে রে যুবক কেমন সময় ছোট্ট বাচ্চাটা বাবার গলায় জড়ায় ধরে কান বাবা কইরা বাবা যখন ডাকের জবাব দেয় না এমনি মুহূর্তে বাবার গলায় জড়ায় ধরে কয় আব্বু রে চকলেটের কথা বলছিলাম কন্যার কথা বলছিলাম রে আব্বু আমারে আর চকলেট দেওয়া লাগবে না আর পণ্য দেওয়া লাগবে না শুধুমাত্র একটা বার আমার আব্বু ডাকের জবাব দিয়া যা কিন্তু কত ডাক ডাক করে যুব কোন জবাব দেয় নাই একদিন তুমি আমি দুনিয়া হইতে বিদায় হয়ে যাব আমার সন্তান গলায় ঝরায়া দইরা কাঁদবে আর বলবে আব্বু আব্বু কয়া আ মা মা কয়া দি কিন্তু মা বাবা আর জবাব দিতে পারবো না কথা বলেন ঠিক কি না এ বাবা জন্য চিন্তার বিষয় চোখের পানি ফলায় কান্নার বিষয় কি নিয়া কবরের দিকে রওনা করলাম এই নাফরমান অবস্থায় যদি আপনি আমি মৌতির বিছানায় আসার কায়া পোড়া যায় আল্লাহর হাবিব বলেন আজরাইল সামনে দাঁড়ায় না ফরমান মাথা থাকবে সাত আসমান উপরে

বাইরে আইতে বাইরে আইতে রুহুটার উপরে নিয়ে আসবে গলার কাছে আসার চল গোলাপের ঘের ঘের সব হইতে থাকবে ধম ভিতরেও যাবে না বাইরেও যাবে না এমন একটা পানির পিপার সহ লাগবে আমার ভাই আল্লাহ ডাক দিয়া বলবে আজরা ইর একটু অপেক্ষা করুক জাহান নাম তার একটু দেখাও জাহান নামটা তার সামনে তুলে ধরবি খুলে যাবে। থাকবে। এই যে জাহান নামটা তুই দেখতেছিস এটা হলো তোর মরার পরে বাসস্থান লুকটার শুকায় গেল গলা মানুষগুলো তার গলার ভিতরে চামচ দিয়া পানি দেয় মুখের মধ্যে পানি দেয় কিন্তু দেওয়া ঠিক না

ভর ভর করে মুখের উপর দিয়ে ভৈরা যায় ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতটা গলার ভিতর দিয়া ঢুকায়া কলিজার মধ্যে ধইরা যখন একটা টান দিবি হযরত আলী বলেন এমন সময় তো একটা কষ্ট হবে যদি একটা জীবন্ত ছাগলের চামড়া টাইনা টাইনা সিরা হয় যেমন কষ্ট হবে জান বাহির করার সময় তো কষ্ট হবে শুধু তাই নয় কই শুনো রে নবী বলেন আরে একটা তুলা যুক্ত কাপড় যদি তুমি কাঁথার উপরে রুদ্রে শুকানোর জন্য ধাও এরপরে যদি তুমি কাটা থেকে টানিয়া টানিয়া ওই কাপড়টারে তুলো তাহলে সির 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 আওয়াজ হবে কি হবে না জুরে কোন জুরে কোন জুরে কোন আল্লাহর হাবিব বলে জানতার মধ্যে দইরা আজরাইল যখন টান মারবে ঠিক এমন সময় সিরসির সিরসির করে আওয়াজ হইছে তাকতে আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম জান বাহির কইরা নিয়া গেল এত কষ্ট হইয়া গেল হে যুবক ভাই কবর জগতে যখন রাখবে দুই পাশের মাটি আইসা এমন জুড়ে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে ডুকায়া দিবে সব পিচ্ছু গুলো কেউলা কেউলি করতে থাকবে আগুন গুলো ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে ও বাবা আসরের মাঠে মাথার আদাত উপরে সূর্যটা থাকবি না পরমা সূর্যের গরমে মগজটা চাষ করে ফাইটা যাবে আর মগজগুলো গুলো বায়া বায়া পড়তে থাকবি তামার জমিনে দাঁড়ায় থাকবো

জাহান নামের আগুনে জল্টা যাবি এ আল্লাহ আকবার হঠাৎ করে আল্লাহর ডাক দিবি ও আল্লাহ জাহান নামে জ্বলতে আমার আর ভালো লাগে না একটু খাবারের ব্যবস্থা করো আল্লাহ বলবে ফেরেস রে বান্দাটার জন্য একটু খাবারের ব্যবস্থা করো জাকুম নামক ফল নিয়ে আসবি ওই জাকুম ফলটা যখন গলায় দিবেন সঙ্গে সঙ্গে চতুর্দিকে খাটা বাহির হয়ে যাবে লম্বা লম্বা কাটা বাহির হয়ে গেল লুক্কা এবার মালিককে ডাক দিবে ওরে মালিক পানি 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 দাও আল্লাহ বলবে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে শরীর থেকে রক্ত আর কুচবাহ হয়েছে লয়া তাড়াতাড়ি যা তাড়াতাড়ি নিয়ে আসবে জাহান জাহান্নামের বাটি দিয়া নিয়ে আসবে গরম এই রক্ত আর ফুজ ওই জাহান্নামের হাতে দিবে জাহান্নামে একটা ঠান দিবে ওই খাতার ফাঁকে দিয়া দিয়া ওই গরম খাদ্যগুলা ভিতরে চলে যাবে আল্লাহর নবী বলেন ভিতরের নারী বুড়ি জ্বালায়া প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া ওইগুলো বাহির কইরা ফালাবে নাউজুবিল্লাহ তাহলে বাবা মরণের মরণের কষ্ট সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না হাসরের কোটি নাজা সহ্য করতে পারবো না জাহান নামে রাজাব সহ্য করতে পারবো না জীবন বর গুনা করছি কি করছি না জুড়ে কন আরো জুড়ে কন করছি কি করছি না ও ভাই এজন্য শেষ চলে এসেছি পর্যায়ে যেহেতু মনটাকে একটু নরম করেন দেখেন একটু চোখে পানি আসে কিনা পানি আনার চিন্তা করেন পানি আনেন চোখ দিয়ে একটু কান্না কাটি করেন কারণ এখন দোয়া হবে বাবারে একটু মনে রে মা

সেদিন আল্লাহকে বলতে পারবো রে মালিক আমি কিছুই আনতে পারি নাই কিন্তু তোমার বয়ে তোমার ডরে কানতে কানতে চোখ দিয়া দুইটা নালা ফালায় নিয়ে আসছি ওরে মালিক ধাও এটা রুসিলায় তুমি আমারে মাফ কইরা দা ও ভাই এর কান্নার চিন্তা করেন বাবারে চোখের পানি বড় ধান আল্লাহ রব্বুল আলমিন চোখের পানির দিকে তাকা তাকি আল্লাহর হাবিব বলি বান্দা বান্দি যখন কান্দি কান্ধার চোখের পানিগুলো নাকের আগায় আসার আগে আগে বান্দার জিন্দিগির গুণা আল্লাহ মাফ করিয়া দে ও বায় দুস্ত বুজুর্গ ওই যে তাকা দেখেন আজরাইল কে আল্লাহ বলেছিল আজরাইল কত মানুষের জান তুমি নিছো বলো না কোনো কি তোমার কষ্ট হয়েছে না কি জান কবজ করতে কহা হ্যাঁ আল্লাহ আমার কষ্ট হয়েছে ক কোন দিন ক যেদিন সাদ্দাতের জান কবজ করি সাদ্দাত নিজের বেহেস বানাইল নিজের বেহেসতে এসে যাবে আমি যখন তার জান নেওয়ার জন্য গেলাম একটা পাও ঘোড়ার উপরে আর একটা পাও বেহেসতে দৌড়া যায় ওরে মালিক ঠিক এমন সময় তার জান নেওয়ার কথা বলছ আমি গিয়া বলছিলাম তোমার জান নিতে এসেছি সাদ্দাত চোখের পানি সাইরা দিয়া কানছিল আর বলছিল ওরে ভাইয়া তুমি তো জানো আল্লাহর তৈরি বেহেস আমার জন্য চিরদিনের জন্য হারাম আল্লাহর বেহেসতে যাইতে পারবো না সুতরাং আমি নিজে বেহেস বানাইছি একটা বার দেখতে দাও সেদিন আমাকে আজরাইল ভাই আজরাইল ভাই কইরা কত ডাক ডাক লো কান্না কাটি করছিল তার কান্না কাটিটা আমার মায়া লাগছিল গো আল্লাহ আল্লাহ বলে আর দিন কি তোমার মায়া লাগছে নাকি কহা একদিন নদী পথে মানুষগুলো যাইতেছিল হঠাৎ করে নদী নদীতে দেওয়ের বাড়িতে ওই নৌকাটা ভেঙ্গে যায় সব মানুষের ঝান নেওয়ার জন্য আপনি বলেছিলেন সবার জান নিয়ে আসলাম শুধু একটা মহিলা কাটের উপরে বেসে ছিল গর্ভবতী একটা মহিলা তুমি মালিক বলছিলা তার যান কবজ করো না আমি তার যান কবজ করি নাই কিছুক্ষণ পরে বলছ তার যান কবজ করার জন্য ওরে মালিক আমি যায়া দেখি কাটের উপরে বেসে আছে মহিলাটা বাচ্চা প্রস্রব করেছে বাচ্চা তুলে নিয়ে

ah <laughs> আমি বাতাসটি অর্ডার করলাম জন্য বাইরে যেন যায় কিনারায় নিয়ে গেল করলাম তারে যেন দুধ পান করায় বাগিনী তারে দুধ পান করাইল অর্ডার করলাম তার উপরে বৃষ্টি বর্ষিত আমি সূর্যকে অর্ডার করলাম সূর্যের তাপ যেন তার উপরে কঠিন ভাবে না পড়ে জিনকে অর্ডার করলাম তারে যেন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দেয় আস্তে আস্তে বড় হয়ে গেল বিনা পরিশ্রমে তারে আমি বাদশা বানালাম এই বাচ্চাটা

আমি যদি জানতাম সেই আজরাইল আমি যদি জানতাম সেই সাদ্দাদ তাহলে জাননিতে আমি কোনো কষ্ট পাইতাম না আরো কঠিন ভাবে তার জানটা নিতাম ও ভাই একটা গভীর মনোযোগ শেষ কথা ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ওই যে তুমি বলতেছো আরো কঠিন করে তার জান নিতা তুমি কি জানো রে আজরাইল যখন নাকি তোমারে ডাকছিল আজরাইল ভাই

তা আল্লাহ কইরা একটা বার ডাক মারত তাহলে আমি মালিক আমার তৈরি জান তারে উপহার দিয়া দিতা ও ভাই এ তো মায়া এত দয়া আল্লাহর এজন্য আখরাতের চিন্তা ফিকির করা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে আমাকে আখরাতের সামানা জোগাড় করে চৌকে পানি নিয়ে কবরে যাওয়ার তো দান করুন সকলে বলে আমিন ওয়া আলা আলিহি وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله সুল্লা বায়ু দুস্থ বুজুর্গ আমরা সবাই সবার জন্য দোয়া করি দোয়া করার আগে দোয়া করার আগে আমার একটা কথা এই যে মাদ্রাসা এটা আমরার পরামর্শ মাদ্রাসাটা হইছে দোয়া করার আগে যদি মানুষ দান খাইরাত করে তাহলে দোয়া কবুল হয় কথা ঠিক কিনা জুড়ে কন দোয়া তাড়াতাড়ি কবুল হয় এজন্য আমাদের মাদ্রাসায় মাদ্রাসার জন্য কোন ভাই আসি যে আমরা আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ মাদ্রাসায় দান করব একজন ভাই বলি এই যে আলহামদুলিল্লাহ নাম লেখেন নাম লেখেন হাজি শাহজাহান আরো জুড়ে শাহজাহানবাই না ফনিয়া হাসান বান্দা বান্দাছি বন্দি নাই শেষ করিলাম জিন্দি তুমি সারা আমরা ও মাওলা বড় আদর করিয়া বান্দা বান্দি বানাই এই রং তামাশা দুনিয়ার মধ্যে সারিয়া দিলা দুই দিন পরে ঘুরাইয়া পাইয়া তোমার আজরাইল দিয়া টানিয়া টানিয়া অন্ধকার কবর নিয়া যাইবা এই দুনিয়াতে আমাদের কেহকেই দিবা না ভাই দেখি বন্ধুরে দেখি আসলে কেউ তো আফন না ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা অন্ধকার কবরে আপনি মাওলা সারা উপায় নাই ও মাওলা তাকা দেখেন অনেক বান্দা বান্দি আপনার অনেক বান্দারা গভীর রজনী পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বসে আছে অনেক বান্দিরা ঘরের মধ্যে বসে আছে আল্লাহ তোমার কোরো আনের বসে আছে মাহবুদ গো আমরা স্বীকৃতি দিলাম জীবন বরগুনার কাজ করেছি ও মালিক দয়া মায়া করে আমাদের জিন্দিগির সব গুণাগুলির মাফ করিয়া দেয় আল্লাহ কবিরা সগিরা শিরিক বিদাত যত প্রকার ইচ্ছায় অনিচ্ছায় গুণা করছি রে মাওলা দয়া করে আমাদের জিন্দিগির গুনাগুলি মাফ করিয়া দা অনেকের আত্মীয় কবরবাসী হয়ে গেছে তাদের কবর গুলারে দা আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা যাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর গুলারে বৃহস্পীর বাগান বানায় হ্যাঁ সন্তানের একান্ত অনেকের মা কবর দেশে চলে গেছে আর ডাক দিয়া বলে সন্তান রে মা ফিলে গেছ আমি মার জন্য দোয়া না কইরাই শোনা আমি মার কথা কি তোর স্মরণে হয় না আমি মা কত রাত তোর জন্য ঘুমায় নাই তোরে পেটে নিয়ে যখন খাবার খাইতে গেলাম রাতি মাইরা তোর সস খাইতে পারি নাই রাতে বেলা ঘুমাইছি লাতি মায়েরা দর্শ সবাই ঘুমাইছে আমি মা ঘুমাইতে পারি নাই আল্লাহ আল্লাহ শুকনা জায়গায় আবার রাখছে বিজা জায়গায় মা তাকছে এবং বা যাদের অন্ধকার কবরে তাদের কবর গুলারে বেসের বাগান বানায় কারি বিখ্যানা দেন বারবার তোমার দরবারে ফিরে আসতে হবে ও মাওলা আমরা জাহান্নামে নামে চালাইয়া তোমার কোন লাভ আর বেড়াই দিলে তোমার কোনো ক্ষতি নাই তো আদরের বান্দা বান্দি জাহান নামে কেমনে জ্বালাইবা তোমার কি মায়া লাগবে না দরক দিবা জাহান নামে জাহানিয়া কেমনে দিবা জাহান নামে। তুমি যদি মাপনা তোমার বান্দারে বল তোমার বান্দা যাইবে কার জীবনে নাগরিল বন্দেগী করে।

আল্লাহ 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 মাফ করিয়া দাও আল্লাহ আমাদের হয়ে গেছে নরম করিয়া দাও বেশি বেশি কইরা রাতের জন্য কান্দার দাও আমাদের মধ্যে যারা বেমারি আছে সুস্থতা দান যারা অভাবে আছে তাদের অভাব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ দেওয়ার তৌফিক দাও মাদ্রাসার যত হাজাত আছে গাই ভাবে পুরা করিয়া দাও এই মাহফিলা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া এই মাহফিল করতে যায় যারা সোম দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ইয়া আল্লাহ যারা মেহনত করেছে সকলের সেই মেহনতকে কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ আগামী কাল বাদশরী কুসুরু সিকুল মজলিস ইয়া আল্লাহ সেই উসুরু মজলিস কে সফলতা দান করো कामयाबी দান করো ইয়া আল্লাহ এই মুহূর্তে লক্ষ্য কুটি

বাঘুরা গুলাম আসলাম বিকারি সাজিয়া তুমি সারা কারো কাছে আল্লাহ করি বরু দি কে বুঝিবে মনে রবে দন তুমি দিলে তার কোথায় যাই মো গুরিয়া গু কুরিয়া দুস্তের কুকুর বাইনো দুস্তের দুয়ারে লাঠি ডান্ডা মারিয়া না তারায় আমরারে আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে শেষ বসে প্যারালাইসিসের মতন রোগ দিয়া বিছনার মধ্যে ফালায়া বিছানায় ফসরা পয়খানা করায়া ছেলে সন্তানের হাতের টানা হেসরা খাওয়ায়া এই রকম মরণ আমাদের কাউকে দিও না আল্লাহ আখেরাতে জামানা জোগার না হওয়া পর্যন্ত অন্ধকার কবরে ডাক দিও না ইয়া আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চাইছে যারা দান খায়রাত করছে ইয়া আল্লাহ প্রত্যেকের নেক আশারে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার হাবিব যেই সমস্ত ভালাই চাইছে আমরাও চাইতে আছি আমাদেরকে দান করো আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত বুরাই থেকে ফানা চাইছে আমরাও চাইতে আছি আমাদেরকে মুক্তি দান করো ইয়া আল্লাহ আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله